চলুন বয়লার পরিদর্শকের কার্যালয়ের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে আপনারা জব সার্কুলার দেখা এবং আবেদনের জন্য আসতে পারেন boiler.teletop.com.bd ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে এসে সার্কুলারে দেখে নিতে পারেন, এরপর আপনারা আবেদনও করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা সার্কুলারে যে পদ আছে সেগুলো দেখে নিই। প্রথমে আছে ড্রাইভার, দুইটি পদ আছে, অস্থায়ী, 16 নম্বর গ্রেডের পদ, অষ্টম অথবা জিএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ হতে হবে। এরপর আছে অফিস সহায়ক, 21টি পদ আছে, 20 নম্বর গ্রেডের পদ, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আবেদনকারীর বয়স 15/10/2019 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর, তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর। এখানে আবেদনের জন্য আসতে হবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনাদের সামনে পদের নাম যে দুটি আছে সেই দুটি আসবে। আপনারা যে যে পদে আবেদন করতে চান সে পদের এখানে ক্লিক করলে আপনাদের সামনে আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে আপনারা 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করে আপনারা সাবমিট করতে পারবেন। এখানে এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা হচ্ছে 15/11/2019 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 15/11/2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা করতে পারবেন। পরীক্ষার ফি বাবদ প্রথম যে পদ আছে অর্থাৎ ড্রাইভার, সেই পদের জন্য 112 টাকা এবং দ্বিতীয় যে পদ আছে সেই পদের জন্য চার্জ সহ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখানে SMS দেওয়ার সিস্টেম দেওয়া আছে এবং আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তারপর আপনাদের সামনে আবারও সিস্টেমটি বলে দেওয়া হবে। তো আজ এ পর্যন্তই, যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন, সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।